আপনি যদি হঠাৎ করে কাউকে পড়ে যেতে এবং তার শ্বাস বন্ধ হয়ে যেতে দেখেন তখন কি করবেন? এটি কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত 90% মানুষ হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। তাৎক্ষণিকভাবে নেওয়া দুটি পদক্ষেপ কারো জীবন বাঁচাতে পারে। প্রথম পদক্ষেপ, কল করা। দেখুন যে ব্যক্তিটি প্রতিক্রিয়া দিচ্ছে কিনা, স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে কিনা, কিংবা তার হার্ট কাজ করছে কিনা। জরুরিকালীন মেডিকেল নম্বরে কল করুন। দ্বিতীয় পদক্ষেপ হল পুশ করা। মানুষটি যদি প্রতিক্রিয়া না দেয় তাহলে চিকিৎসা সহায়তা আসা পর্যন্ত শুধুমাত্র হাত দিয়ে করা সিপিআর প্রয়োগ করুন। হাঁটু গেড়ে বসুন। এক হাতের হিল বুকের ঠিক মাঝখানে রাখুন। আপনার দ্বিতীয় হাতটি প্রথম হাতের ওপরে রাখুন এবং আঙুলগুলি ইন্টারলক করুন। আপনার কনুই সোজা রাখুন এবং আপনার কাঁধ সরাসরি আপনার হাতের উপরে রাখুন। কমপক্ষে 100 থেকে 120 কম্প্রেশন প্রতি মিনিটে সজোরে বুকের উপর চাপ দিন, যাতে অন্তত 2 ইঞ্চি গভীরে যায়। এই প্রক্রিয়া চালিয়ে যান যতক্ষণ না জীবনের স্পষ্ট লক্ষণগুলি দেখছেন, যেমন শ্বাস নেওয়া অথবা চিকিৎসা সহায়তা এসে পৌঁছচ্ছে। একজন নায়ক হন। মাত্র 2টি পদক্ষেপে কারো জীবন রক্ষা করুন।